بل هو قران مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم الذين امنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا اولياء الشيطان ان كيد الشيطان كان ضعيفا الم تر الى الذين قيل لهم كفوا ايديكم واقيموا الصلاه واتوا الزكاه فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا أينما تكونوا يدرك الموت ولو كنتم في بروج مشيده، وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله، وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا. ما اصابك من حسنه فمن الله وما اصابك من سيئه فمن نفسك وارسلناك للناس رسولا وكفى بالله شهيدا من يطع الرسول فقد اطاع الله ومن تولى فما ارسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا واذا جاءهم امر من الامن او الخوف اذاعوا به ولو ردوه الى الرسول والى اولي الامر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان الا قليلا فقاتل في سبيل الله لا تكلف الا نفسك وحرض المؤمنين عسى الله ان يكف باس الذين كفروا والله اشد باسا واشد تنكيلا من يشفع شفاعه حسنه يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتاً وإذا حويتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا الله لا اله الا هو ليجمعنكم الى يوم القيامه لا ريب فيه ومن اصدق من الله حديثا فما لكم في المنافقين فئتين والله اركسهم بما كسبوا اتريدون ان تهتدوا من اضل الله وَمَن يَضْلِلِ اللَّهُ فَلَن تَجِدَ لَهُ سَبِيلًا ۖ وَدُّوا لَوْ تَكْفُرُونَ كَمَا كَفَرُوا فَتَكُونُونَ سَوَاءً فَلَا تَتَّخِذُوا مِنْهُمْ أَوْلِيَاءَ ۖ في سبيل الله فإن تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا. صدق الله العظيم দয়াময় পরম দয়ালো আল্লাহর নামে যাহারা মুমিন তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে এবং যাহারা কাফির তাহারা তাগুতের পথে যুদ্ধ করে সুতরাং তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। শয়তানের কৌশল অবশ্যই দুর্বল তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে বলা হইয়াছিল তোমরা তোমাদের হস্তসংবরণ করো সালাত কায়েম করো এবং জাকাত দাও অতঃপর যখন তাহাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হইল তখন তাহাদের একদল মানুষকে ভয় করিতেছিল আল্লাহকে ভয় করার মতো অথবা ততপেক্ষা অধিক এবং বলিতে লাগিল হে আমাদের প্রতিপাদক আমাদের জন্য যুদ্ধের বিধান কেন দিলে আমাদেরকে কিছুদিনের অবকাশ দাও বল পার্থিব্য ভোগ সামান্য এবং যে মুত্তা কি তাহার জন্য পরকালই উত্তম তোমাদের প্রতি সামান্য পরিমাণও জুলুম করা হইবে না তোমরা যেখানেই থাকো না কেন বৃত্ত তোমাদের নাগাল পাইবেই এমনকি সুচ্ছ সুদৃঢ় দুর্গে অবস্থান করিলেও যদি তাহাদের কোনো কল্যাণ হয় তবে তাহারা বলে ইহা আল্লাহর নিকট হইতে আর যদি তাহাদের কোনো অকল্যাণ হয় তবে তাহারা বলে ইহা তোমার নিকট হইতে বল সব কিছুই আল্লাহর নিকট হইতে এই সম্প্রদায়ের হইল কি যে ইহারা একেবারেই কোনো কথা বোঝে না কল্যাণ যাহা তোমার হয় তাহা আল্লাহর নিকট হইতে এবং অকল্যাণ যাহা তোমার হয় তাহা তোমার নিজের কারণে এবং তোমাকে মানুষের জন্য রাসুল রূপে প্রেরণ করিয়াছি সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট কেহ রাসুলের আনুগত্য করিলে সে তো আল্লাহরই আনুগত্য করিল এবং কেহ মুখ ফিরাইয়া লইলে তোমাকে তাহাদের ওপর তত্ত্বাবধায়ক প্রেরণ করি নাই তাহারা বলে আনুগত্য করি অতঃপর যখন তাহারা তোমার নিকট হইতে চলিয়া যায় তখন রাত্রে তাহাদের একদল যাহা বলে তাহার বিপরীতে পরামর্শ করে তাহারা যাহা রাত্রে পরামর্শ করে আল্লাহ তাহা লিপিবদ্ধ করিয়া রাখেন সুতরাং তুমি তাহাদেরকে উপেক্ষা কর এবং আল্লাহর প্রতি ভরসা কর্মবিধায়ক হিসেবে আল্লাহই যথেষ্ট তবে কি তাহারা কোরআন সম্বন্ধে অনুধাবন করে না ইহা যদি আল্লাহ ব্যতীত অন্য কাহারও নিকট হইতে আসিত তবে তাহারা উহাতে অনেক অসঙ্গতি পাইত যখন শান্তি অথবা শঙ্কার কোন সংবাদ তাহাদের নিকট আসে তখন তাহারা উহা প্রচার করিয়া থাকে যদি তাহারা উহা রাসুল কিংবা তাহাদের মধ্যে যাহারা ক্ষমতার অধিকারী তাহাদের গোচরে আনিত তবে তাহাদের মধ্যে যাহারা তথ্য অনুসন্ধান করে তাহারা উহার যথার্থতা নির্ণয় করিতে পারিত তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিত তবে তোমাদের অল্প সংখ্যক ব্যতীত সকলে শয়তানের অনুসরণ করিত সুতরাং আল্লাহর পথে যুদ্ধ কর তোমাকে শুধু তোমার নিজের জন্য দায়ী করা হইবে এবং মুমিনগণকে উদ্বুদ্ধ করো হয়তো আল্লাহ কাফিরদের শক্তি সংযত করিবেন আল্লাহ শক্তিতে প্রবলতর ও শাস্তি দানে কঠোরতর কেহ কোনো ভালো কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে এবং কেহ কোন মন্দ কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে আল্লাহ সর্ববিষয়ে নজর রাখেন তোমাদেরকে যখন অভিবাদন করা হয় তখন তোমরাও উহা অপেক্ষা উত্তম প্রত্যাভিবাদন করিবে অথবা উহারই অনুরূপ করিবে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে হিসাব গ্রহণকারী আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই তিনি তোমাদেরকে কেয়ামতের দিন একত্র করিবেনি ইহাতে কোনো সন্দেহ নাই কে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী তোমাদের কি হইল যে তোমরা মোনাফিকদের সম্বন্ধে দুই দল হইয়া গেলে যখন আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃতকর্মের জন্য পূর্বাবস্থায় ফিরাইয়া দিয়াছেন আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তোমরা কি তাহাকে সৎপথে পরিচালিত করিতে চাও এবং আল্লাহ কাহাকেও পথভ্রষ্ট করিলে তুমি তাহার জন্য কখনো কোনো পথ পাইবে না তাহারা ইহাই কামনা করে যে তাহারা যেরূপ কুফুরি করিয়াছে তোমরাও সেই রূপ কুফুরি করো। যাহাতে তোমরা তাহাদের সমান হইয়া যাও সুতরাং আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধুরূপে গ্রহণ করিবে না যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তাহাদেরকে যেখানে পাইবে গ্রেফতার করিবে এবং হত্যা করিবে এবং তাহাদের মধ্যে হইতে কাহাকেও বন্ধু ও সহায় রূপে গ্রহণ করিবে না কিন্তু তাহাদেরকে নয় যাহারা এমন এক সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয় যাহাদের সঙ্গে তোমরা অঙ্গীকারাবদ্ধ অথবা যাহারা তোমাদের নিকট এমন অবস্থায় আগমন করে যখন তাহাদের মন তোমাদের সঙ্গে অথবা তাহাদের সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করিতে সংকুচিত হয় আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতেন এবং তাহারা নিশ্চয়ই তোমাদের সঙ্গে যুদ্ধ করিত সুতরাং তাহারা যদি তোমাদের নিকট হইতে সরিয়া দাঁড়ায় তোমাদের সঙ্গে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব করে তবে আল্লাহ তোমাদের জন্য তাহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বনের পথ রাখেন না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه اجمعين সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লোহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও مبارকباد সুপ্রিয় শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সুরা নিসার ছিয়াত্তর নম্বর আয়াত থেকে নব্বই নম্বর আয়াতের তেলা অচ্ছন্ন শুনলাম তরজমা আসুন আমরা এই আয়তের সংক্ষিপ্ত তাপসির শুনি আল্লাহ তালী আমাদের সকলকে এই তাপসির অনুযায়ী জীবন গঠন করার তৌফিকে দান করুন আমি ছিয়াত্তর নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন যে আল্লাদীন আয়মন ও তরুণ আফিস যারা হ্যাঁ ইমানদার যারা তারা যুদ্ধ করে আল্লাহ রাস্তায় অল্লাদীন একাফর ও ইয়কা তরুণ যারা কাফির তারা যুদ্ধ করে শয়তানের পথে অকাতুল অবরিয়া আর শৈতান আর আল্লাহ বলছেন যে যে শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো এবং আল্লাহ বলেছেন ইন্দ্রাকিদার শেতানি কেন ইফা নিশ্চয়ই শয়তানের কৌশল অত্যন্ত দুর্বল এখানে আল্লাহ তারা ইমানদারদেরকে বলছেন যে তারা আল্লাহর প্রতি যুদ্ধ করে আর কাফেরা যুদ্ধ করে যেহেতু শয়তানের পক্ষে শয়তানের সকল পরিকল্পনাই দুর্বল অতএব তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও সাতাত্তর নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আলমতারাই্লাহ নাকি রহম তুমি যে তাদের প্রতি লক্ষ্য করিনি যাদেরকে বলা হয়েছিল যে তোমাদের হস্তসমূহকে সংযুক্ত রাখো সালাদ প্রতিষ্ঠিত করো এবং জাকাত প্রদান করো এটা আল্লাহ কুফ্ফু আইডিয়াকুম ওয়াকি মশাল জাকা যে তোমরা তোমাদের হস্তসমূহকে তোমরা সংযুক্ত করো এবং সালাদ কায়েম করো এবং জাকাত প্রদান করো ফলে আমার কুতিবার এই হি মুরকিতার ইদা ফারিক মিনহুম মিন কাকা শিয়াতিল্লা অনন্তর যখন তাদের মধ্যে জিহাদ আল্লাহ ফরজ করে দিলেন এবং জিহাদ যখন তাদের উপর ফরজ হয়ে গেল তখন তাদের একদল আল্লাহকে যেরূপ ভয় করবে ঠিক তদ্রূপ তারা মানুষকে ভয় করতে লাগলো এবং তদপেক্ষাভ তারা ভয় করতে লাগলো এই কারণে যে তারা এতদিন ভাবছিল যেভাবে চলার এভাবেই তো চলতে সেই যুদ্ধের ময়দানে যাওয়াও লাগবে না আনন্দে ফুর্তিতে কাটানো যাবে কিন্তু তারা যখন জিহাদের কথা শুনতে পেল তখন তারা মানুষকে এমনভাবে ভয় পেতে লাগলো যেমনটি ভয় পাওয়া উচিত ছিল আল্লাহকে অকালো রব বানায় আলিমা খেতে আর ইনাল কেতাল এবং তারা বললো হে আমাদের রব আপনি কেন আমাদের উপর যুদ্ধ ফরজ করলেন তার মানে যুদ্ধ ফরজ করাটা মানে এখন তাদের একটা বিভীষিকার কারণ হয়ে দাঁড়িয়েছে লাউলা আখ্যারতনালা হাজারিং করিম বলছে কেন আমাদেরকে আরও কিছু কালের জন্য আপনি অবসর দিলেন না সময় দিলেন না আমরা মৃত্যুবরণ করব জিহাদ করব শাহাদত বরণ করব আমাদের জীবনের এখনও তো অনেক কিছু বাকি আছে যদি আরেকটু সময় দিতেন তারপর জিহাদের ঘোষণা দিতেন তাহলে তো ভালো হতো আমার নবীকে রক্ষা করে আল্লাহ বলেন কুল মাথাও দুনিয়া কারিল ওলা আখ রাত খাইল্ল্লি মানে তাকা ওলা হাত গিলা আল্লাহ বলেন যে ফার্থি ফায়দা তো একেবারেই সীমিত বরং পরকালীন জীবনটা হলো অত্যন্ত কল্যাণের তোমরা এ কথা একটু বুঝছো না যে তোমাদের খেজুর বীজের পরিমাণে তোমরা অত্যাচারিত হবে না দুনিয়ার জীবনে যে যতটুকু করবে ততটুকুই পাবে দুনিয়ার জীবনে যদি আল্লাহর পথে থাকো পরকালীন জীবনে তুমি আল্লাহর গুণগ্রাহী হয়ে আল্লাহর অনুগ্রহ প্রার্থী হয় তুমি জান্নাতে যেতে পারবে আল্লাহ কারো প্রতি সামান্যতম জন্ম করেন না আটাত্তর নম্বর আয়তা আল্লাহ তারা বলেন এই নামেদা আল্লাহ বলেন তোমরা যুদ্ধের ময়দানে যেতে চাও না তবে তোমাদের জেলে রাখা উচিত যে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু কিন্তু তোমাদেরকে পাবেই যদিও তোমরা লোহার পিঞ্জরে আবদ্ধ থাকো লোহার খাসায় বন্দি থাকলেও মৃত্যু কিন্তু তোমাদের পাবে ওয়াইন ইন তুষে তুমি তুমি একুর রুহাদিমিন ইন্দিল্লাহ যখন তোমাদেরকে ভালো পেয়ে বসে যখন কল্যাণ অবতীর্ণ হয় তখন তারা বলে যে এটা আল্লাহর নিকট থেকে ওইন তুষে হাসাইয়া তুমি একুর রুহিন ইন্দি আর যখন তাদের উপর অমঙ্গল নিপতিত হয় তখন তারা বলে এটা তোমার নিকট থেকে এসেছে আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন কুল্লুমিন ইন্দুল্লাহ হে রবি তুমি জানিয়ে দাও সমস্তই আল্লা তালার পক্ষ থেকে ফ্যামা রিহা উলাই এক একাদা ইয়াক হাদিসা বলছেন অতএব ওই সম্প্রদায়ের কী হয়েছে যে তারা কোনো কথা বুঝতে চেষ্টা করে না তার মানে তারা যদি বুঝতে পারতো এই সকল কিছু কল্যাণ এবং অকল্যাণ সব আল্লাহর পক্ষ থেকে আসছে তাহলে কিন্তু তারা এই কাজ করতো না অতএব আল্লাহ বলেন যে তারা কেন বুঝতে চাচ্ছে না যেমন এই কথা বুঝতে চাইলে তো আর বুঝলে তো তাদের এত কষ্ট হতো না কারণ তারা মৃত্যু তাদের কাছে আসবেই এটা তারা ঘরে বসে থাকলে হোক অথবা যুদ্ধের ময়দানে থাকলে হোক যেখানে তাদের মৃত্যু আসার কথা সেখানে মৃত্যু আসবেই এমনকি লোহার পিঞ্জরে থাকলেও মৃত্যু থাকেই পেয়ে যাবে উনাশি নম্বর আল্লাহ তারা বলেন বা সাহবাকে হাসান ফামিনাল্লাহ তোমার নিকোর যে কল্যাণ উপস্থিত হয় তা আল্লাহর পক্ষ থেকে হয় যত কল্যাণে আসুক সকলেই আল্লাহর পক্ষ থেকে এটাই আমরা বিশ্বাস করব ও মা আসা ফামিন সাইয়াফামিনিক আর বলছেন এবং তোমার উপর যে অকল্যাণ নিপীড়িত হয় তা তোমার নিজের হতে হয় এটা নিজের পক্ষ থেকে হয় অকল্যাণ নিজের কাছ থেকে আসে আর কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আসে ও আর সালনাকসুরা ও ক্যাফা বিদা এবং আমি তোমাদের মানব মানবমণ্ডলীর জন্য রাসুল রূপে প্রেরিত হয়েছি এবং আল্লাহ সাক্ষী যথেষ্ট আল্লাহ যা বলেন এটাই সত্য কথা তোমরা যা ভাবো সেটা সত্য নয় আশি নম্বর আয়তে আল্লাহ তারা বলেন মাইতে রসুল ফাঁকা থত আল্লাহ আল্লাহ রসুলকে যারা অনুসরণ করে তারা যেন ঠিক আল্লাহকেই অনুসরণ করলো অমাং তাল্লাহ ফামা আরাল্লা কারেই হ্যাঁ দা আর বলেন যে ফিরে যায় আমি তার জন্য তোমাকে রক্ষক রূপে প্রেরণ করিনি যে ফিরে যায় সে তো ফিরেই গেল সে তাকে তোমাকে রক্ষক রূপে তার কাছে পাঠাইনি বরং তোমার অনুসরণ যারা করবে তাদের জন্য আমি জান্নাত রাখবো তাদের জন্য ভালো সুপথ রাখবো কিন্তু যারা ফিরে যাবে তারা তাদের থেকে তোমার তাকানোর কোনোই প্রয়োজন নেই সুপ্রিয় শ্রোতা একাশি নম্বর আয়তাল্লাহ ঠাকুর আল্লাহ কত চমৎকারভাবে বলছেন যে তারা বলে যে আমরা অনুগত তার মানে আমরা আদার আনুগত্য করি রাসুলে আনুগত্য করি এমনটা বলে কিন্তু যখন তারা তোমার নিকট থেকে বেরিয়ে যায় এবং তারা যখন অন্য জায়গায় যায় তখন তুমি যা বলো তার বিরুদ্ধে তারা পরামর্শ করে তোমার কথার অনুসারে তারা চলে না পরামর্শ করে এবং তারা যা পরামর্শ করে আল্লাহ তা লিপিবদ্ধ করেন আল্লাহ স্পষ্ট জানাচ্ছেন আল্লাহ ইয়াক্তুবু মা ইউবাই এতুন তারা যা সকল পরামর্শ করে এই সকল কিছুই কিন্তু আল্লাহ রব আলবিন লিখে রাখেন লক্ষ্য করে বলেন হে নবী আপনি তাদেরকে উপেক্ষা করুন অথবা আল্লাহ আর আপনি আল্লাহর প্রতি তাওয়াকুল করুন ভরসা করুন বিল্লাহি বিয়াকিলা আর আল্লাহর কার্যই তো সম্পাদনা যথেষ্ট এবং আল্লাহ আপনার জন্য অলি হিসাবে ওকিল হিসাবে অভিভাবক হিসাবে যথেষ্ট অতএব আপনি এ নিয়ে কোনো দুঃখ এবং দুশ্চিন্তা করবেন না বিরাশি নম্বর আয় আল্লাহ তালা বলেন এফালাই তাদের বারুন করান আল্লাহ তালা বলেন তারা কেন কোরআন সম্বন্ধে গবেষণা করে না এই কোরআন যে আমার পক্ষ থেকে এই কোরআন যে আল্লাহর বাণী এটা কেন তারা চিন্তা ভাবনা করে বের করে না কারণ এই কোরআন যদি আমার পক্ষ থেকে না হতো বা অন্য কারো পক্ষ থেকে যদি এই কোরআন আসতো তাহলে আবার যদি ফিহে তাহলে তারা এর মধ্যে অনেক বৈপরীত্য খুঁজে পেত কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো বৈপরীত্য নেই কোরআনের মধ্যে কোনো ভুলভ্রান্তি নেই কোরআনের ব্যাখ্যা সাবলীল ব্যাখ্যা কোরআন আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত রাসুল্লাহ কামসল্লা ইসলামের উপর অবতীর্ণ সুতরাং এই কোরআনকে তারা যদি গবেষণা করে বের করত তাহলে তারা এর মধ্যে কোনো বৈপরীত্য খুঁজে পেত না এটাই কোরআনের জন্য কোরআনের যা হওয়ার জন্য যথেষ্ট তিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা বলেন যখন তাদের নিকট কোনো শাস্তি বা ভীতিজনক বিষয় উপস্থিত হয় তখন তারা ওটা রটনা করতে থাকে অন্যের কাছে এক অন্যের কাছে তারা শুধু বলতে থাকে ওলা রুদ্র হইলা রসুরে ওইলা উলিল আমি মাহুল্লা দিন ইসলাম হুম বলছেন এবং যদি তারা এটা রাসুলের কিংবা তাদের আদেশ দাতাদের প্রতি সমর্পণ করত তাহলে তাদের মধ্যে সঠিক তথ্য তারা পেয়ে যেত তারা স্পষ্ট বুঝতে পারত যে সত্যিকার অর্থে এটা সত্য নাকি মিথ্যা বা এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাকি রাসুলের বানানো এই বিষয়টি তাদের কাছে স্পষ্ট হয়ে যেত ওলা ওলা ফদুল্লাহি আলাইকু রাহমাতহাত সেই থাকেন ইল্লা কারীরা আল্লাহ বলেন যদি তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এবং করুণা না থাকতো আল্লাহ যদি তোমাদেরকে মেহরবানি না করতেন তাহলে অল্প সংখ্যক প্রতি তোমরা শয়তানের অনুসরণ করতে তোমরা এই কোরআনের দিকে কখনোই না বরং আল্লাহ তোমাদের প্রতি করুণা করেন বলেই তোমরা এই সকল কিছু ভুলে আল্লাহর কাছে আসতে সক্ষম হও সুপ্রিয় সুত চুরুশি নম্বর আয়তাল্লা আল্লাহ বলেন ফকাত ইলফি সাবিল্লাহি লাফু ইফসাক অতএব আল্লাহর প্রতি যুদ্ধ করো স্পষ্ট করে বললেন তোমার নিজের ছাড়া তোমার উপর অন্য কারো ভার অর্পণ করা হয়নি তোমার দায়িত্ব তোমাকেই বহন করতে হবে কাল কেয়ামতের মাঠে তোমার কথা তোমাকেই জবাব দিতে হবে তোমার জীবনের সকল কর্ম তোমাকেই তোমার সামনেই উপস্থাপিত হবে এবং বিশ্বাসীদেরকে উদ্বুদ্ধ করো যে যারা বিশ্বাসী তাদেরকে এই জিহাদে অবতীর্ণ হওয়ার জন্য তুমি উদ্বুদ্ধ করো ওচিরই আল্লাহ অবিশ্বাসীদের সংগ্রাম প্রতিরোধ করবেন কারণ আল্লাহর উপর আলাইবিন যারা অন্যায়ভাবে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করে নবীর বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহ বলেন আসল্লাহ আইয়াকুফা বা এসাল্লা দিয়ে একাফরও আল্লাহ বলছেন যে ওচিরই আল্লাহ অবিশ্বাসীদের সংগ্রাম প্রতিরোধ করবেন আল্লাহ আসাদ্দু বা আসা আসাধ্য গয়াসাদ কিরা আল্লাহ তালা বলছে যে এবং আল্লাহ সংগ্রামে সুদৃঢ় এবং শাস্তি দানে অত্যন্ত কঠোর অতএব আল্লাহ তাদেরকে অচিরেই এ সকল বিষয়ে শাস্তি প্রদান করবেন পঁচাশি নম্বরে আল্লাহ তারা বলেন বা শতন হাসান আতান ইয়াকুল্লাহ নাসি মিনহা আল্লাহ বলেন যে কেউ সৎ সুপারিশ করবে শুভ ওর অংশ পাবে কেউ যে ভালো কাজের কথা বলে ভালো কল্যাণের কাজ করে সেটার জন্য সে বিনিময় পাবে এবং যে কেউ অসৎ সুপারিশ করবে সেও তার অংশ পাবে তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন যে ভালো কাজ করলে এ ভালো কাজের অংশ তুমিও পাবে যদি কাউকে ভালো কাজের সুপারিশ করো আর যদি কাউকে অন্যায় কাজের আদেশ দাও এবং সে অন্যায় কাজটি করে সেটার জন্য তুমি নিজেও শাস্তি পাবে এবং তোমাকে সেই জন্য আল্লাহ ধরবেন এবং আল্লাহ বলছেন যে ওকায়ন আল্লাহ সেই মোকৈতা আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিবান যে তুমি ভালো করো আর মন্দ করো ভালো কাজের ফল হিসেবে ভালো পাবে আর মন্দ কাজের ফল হিসাবে তুমি মন্দ পাবে শাস্তি পাবে আল্লাহ এটা করতে সক্ষম কারণ তিনি সর্বশক্তিমান ছিয়াশি নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ওই দা হইয়া মিনহা হাসান্দু হা আল্লাহ বলেন কেউ যদি তোমাকে অভিবাদন জানায় সালাম জানায় সম্ভাষণ জানায় তাহলে তুমিও তাকে উত্তর দিবে তার চেয়ে অধিক আরও ভালো করে এখানে আল্লাহ তালা সালামের বিনিময়ের কথা বলছেন কেউ যদি সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম তাহলে তুমি তাকে ফিরিয়ে দিবে আসসালাম আলাইকুম আ আর কেউ যদি বলে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ তাহলে তুমি তাকে ফিরিয়ে দিবে ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহি ওবরাকাতু আল্লাহ এই নির্দেশ দিয়েছেন যদি তুমি ফিরিয়ে দাও তোমার প্রত্যেকটি শব্দের জন্য তোমাকে দশ নেকি করে আল্লাহ তালা দান করবেন ইন আল্লাহ আলা কুল্লি কলিশন হাসিবা আল্লাহ তালা বলেন এই যে আল্লাহ রব্বাল আলবিন দ্রুততর হিসাব গ্রহণকারী আল্লাহ সক্ষম যে তিনি নিশ্চয়ই সর্ববিষয় হিসাব গ্রহণকারী তুমি যেভাবে তোমার এই অভিবাদনের জবাব দিবে যদি বেশি করে তুমি জবাব দাও তাহলে তুমি তার জন্য স্বভাব পাবে আর যদি তুমি সে যতটুকু বলেছে ততটুকুই তুমি ফেরত দাও তাহলে তুমি তার উত্তরটি দিয়ে তোমার উপর যে অর্পিত যে ওয়াজিব ছিল সেটাকে তুমি রক্ষা করেলে অতএব আমরা প্রত্যেকেই সালাম দেওয়ার সময় একটু বেশি করে দেব এবং অন্তত যদি না পারি তাহলে যে সালাম দিয়েছে সে যতটুকু দিয়েছে আমরা ততটুকুই তাকে ফেরত দেবো ইনশাআল্লাহ সাতাশি নম্বর আয়তাল্লা তালা বলেন আল্লাহ ইল্লাহুয়ামিলি আল্লাহ তালা বলেন যে আল্লাহ তিনি আর কোনো উপাস্য নেই এই দ্বার্থহীন কথাটি সমস্ত নবীরা বলেছেন সমস্ত নবীরা দাওয়াত দিয়েছেন এমনিভাবে যে তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং এটা তোমাদের মনে রাখতে হবে যে কাল কেয়ামতের মাঠে আল্লাহ তালা সকল মানুষগুলোকে একত্রিত করবেন লারাই বাফি এতে কোনো সন্দেহের অবকাশ নেই সন্দেহ করলেও কোনো লাভ নেই কারণ আল্লাহর রুপাল আলম ফৈত করানের অসংখ্য জায়গাতে বলেছেন মিনহা নাকুম মাফি হা লোড়াই দুকুম বা মিনহা নুখরি তুকুম তারা উখরা আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন মাটির মধ্যে তাকে আবার প্রতীত করা হবে এবং সেখান থেকে মানুষগুলো কেয়ামতের দিন আবার উঠবে এরকম অসংখ্য জায়গাতে আল্লাহ তারা এই কথাটি দ্বিধাহীনভাবে বলেছেন ওমান আস্তাক মিনাল্লাহ হাদিসা আল্লাহ নিজেই বলতেছেন যে সত্য কথনে সত্য কথা বলাতে আল্লাহর চেয়ে আর বেশি এত শক্তিমান কে আছে কারণ আল্লাহই তো সত্য বলে থাকেন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন কাসাবু তোমাদের কি হয়েছে যে তোমরা মুনাফিকদের সম্বন্ধে দুই দলে বিভক্ত হয়ে গেলে এবং তারা যা অর্জন করেছে তোর জন্য আল্লাহ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন কারণ মুনাফিকরা যখন বিদ আল্লাহর রাসূলের সাথে তারা বেইমানি করেছে যুদ্ধে তারা অংশগ্রহণ করেনি এবং তারা এমন সব কথা বলেছে যেটা তারা কাজে পরিণত করেনি কারণ মুনাফিকদের এই কাজের কারণেই আল্লাহ কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করেছেন ওমাই ফলানু রসুল্লাহ আল্লাহ তালা বলেন যে যাকে আল্লাহ পদভ্রষ্ট করেন তুমি কি তাকে সৎ প্রদর্শন করতে পারবে কোশ্চিনালেও তুমি সেটা পারবে না কারণ বস্তুত তুমি তার জন্য কোনো পথই পাবে না কেননা আল্লাহ তালা মুনাফেককে চিনে তাকে আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন এবং আল্লাহ রব আলিন তাকে পদভ্রস্ত করেছেন অতএব সে আর নতুন করে কোনো পদ খুঁজে পাবে না উনানব্বই নম্বর আয়াত আল্লাহ রবুল আলম বল বড় আয়াত বলেন যে তারা ইচ্ছা করে যে তারা যে কাফির তোমরা তোমূপ তাদের মতো কাফের হয়ে যাও অতএব তাদের মধ্য হতে বন্ধু গ্রহণ করো না আল্লাহ বলছেন যে তাদের মধ্য হতে উমিন হুঁ অবরিয়া তাদের মধ্য হতে তারা বন্ধু গ্রহণ করোনা হাত্তা ইউহা জরুফি সাবির যতক্ষণ পর্যন্ত না তারা আল্দা রাস্তায় তারা হিজরত করবে তারা তাদের দেশ বাড়ি ঘর ইত্যাদি সব ছেড়ে তারা চলে আসবে ফাইন তহ ফুহুম ওয়া তুলো হুম হাই সুযু মুহুম। আল্লাহ বলে অথর যদি তারা প্রতিগমন করে তাহলে তাদেরকে ধরো এবং যেখানে পাও সেখানেই তাদেরকে হত্যা করো আল্লাহ তাদের সময় জানিয়ে দিয়েছেন যদি তারা ফিরে যায় না আসে তাহলে তাদেরকে তোমরা ধরো এবং যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করো ওয়ক তুলো হাই সুযু হুম ওরা আল্লাহ বলেন যে হজত তোমরা তাদের মধ্য হতে বন্ধু অথবা সাহায্যকারী গ্রহণ করো না তার বন্ধু হওয়ার যোগ্য নয় এবং সাহায্যকারী হওয়ার যোগ্য নয় কারণ আল্লাহ হল সবচেয়ে ভালো অভিভাবক আর আল্লাহ হল সবচেয়ে বড় সাহায্যকারী অতএব তোমরা তাদের অনুসরণ করো না আল্লাহ তালা বলেন আল্লাহ বলছেন কিন্তু তোমাদের মধ্যে ও তাদের মধ্যে সন্ধিবদ্ধ সম্প্রদায়ের সাথে যারা সম্মিলিত হয় অথবা তোমাদের সাথে যুদ্ধ করতে সংকুচিত ছিত্ত হয়ে যারা তোমাদের নিকট উপস্থিত হয় যদি আল্লাহর ইচ্ছা করতেন তাদের তোমাদের উপর তাদেরকে শক্তিশালী করতেন তারা তোমাদের সাথে যাদের ফয়সালা আছে যাদের সাথে তোমরা ইতিমধ্যে তোমরা সন্ধিতে আবদ্ধ হয়েছ যদি তারা তাদের সাথে মিলিত হয় অথবা তোমাদের কাছে এসে সংকোচ বোধ করে যে আমরা তো তোমাদের সাথে লড়াই করতে পারবো না কারণ আল্লাহ তো চাইলে তাদেরকেও শক্তিশালী করতে পারতেন তোমাদের উপরে তাহলে নিশ্চয়ই তারা তোমাদের সাথে যুদ্ধ করত। তো এখন বলছেন অতপর যদি তারা তোমাদের দিক হতে সন্ধি প্রার্থনা করে তারা যদি তোমাদের কাছে বলে ফাইনে তুমুম ফালাই তিরুকুম তোমরা যদি তারা নিশ্চয়ই তারা তোমাদের সাথে যুদ্ধ করত অথবা যদি তারা তোমাদের দিক হতে সন্ধি প্রার্থনা করে তাহলে তোমরা তাদের সাথে সন্ধি করো আল্লাহ এমন জানিয়ে দিচ্ছেন বত্তাকু ইলাইকুম সালাম ফমা জার আল্লাহ আলাইকুম সাবিরা আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তাদের প্রতিকূলে তোমাদের জন্য কোনো পন্থা রাখেননি কারণ তারা যদি তোমাদের সাথে সন্ধিতে আবদ্ধ হতে চায় তারা যদি নিচু হয়ে তোমাদের কাছে এসে বলে যে আমরা তো তোমাদের সাথে না যুদ্ধ করতে অথবা তোমাদের সাথে যাদের সন্ধি আছে তাদের সাথে যদি গিয়ে তারা মিলিত হয় তাহলে তোমাদের আর কোনো পথ থাকবে না অবশ্যই তোমরা তাদের সাথে সন্ধিতে আবদ্ধ হতে হবে অথবা তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিহার করতে হবে সুতরাং তোমরা তাদের প্রতি তারা কোন জায়গায় যায় কি করে এই বিষয়গুলো তোমরা সম্ভব বোঝার চেষ্টা করো এবং তদনুযায়ী তোমরা কর্ম করার চেষ্টা করবে আল্লাহর আল্লাহরপালিন সুনানি স্যার ছিয়াত্তর নম্বর আয়া থেকে নব্বই নম্বর আয়াতে আমাদেরকে যে বিষয়গুলো বললেন বেশিরভাগই মুনাফিকদের সম্পর্ক বলেছেন আমাদেরকেও আল্লাহ তারা সুস্পষ্ট পথ এবং দীর্ঘ নির্দেশনা দিয়েছেন যাতে করে আমরা সৎ পথে থাকতে পারি মুনাফিকরা যা করে আমরা যেন তাকে পরিহার করে চলি আমরা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে গেলেও আমাদেরকে দেখতে হবে যে কারণ এরা কি মুনাফিক নাকি তারা আমাদের এই কোনো বন্ধুর সাথে তারা হাত মিলিয়েছে এই বিষয়গুলো আমাদের দেখতে হবে সব কিছু মিলে আল্লাহ তারা আমাদেরকে যে বিধান দিয়েছেন আসুন আমরা সেই কোরআনের বিধান মোতাবেক আমাদের জীবনটা গঠন করি আমরা সত্যাশ্রী হই মিথ্যাকে পরিহার করি এবং কোরআনের মাধ্যমে জীবনটাকে তৈরি করে জান্নাতমুখী হই আল্লাহ তালা আমাদের সকলকে সে অফিকে দান করুন আমিন ওয়াখের দাওয়ান আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত you